নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত কানাডার আরেকটি সিরিজে। আজ কিউবেকের সেকেন্ড দিন। আজ আমরা যাব মন্টমোরেন্সি ফলস, আর এখানে একটা বড় ফিশ অ্যাকুরিয়াম আছে, সেই ফিশ অ্যাকুরিয়াম দেখতে। শিল মাছ থেকে শুরু করে নানান রকমের সামুদ্রিক মাছ, জেলিফিশ সব কিছু এখানে আছে, তো সেইগুলোও দেখে নেব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে আসে তার প্রথম নোটিফিকেশান। তাহলে চলুন বেরিয়ে পড়ি কিউবেকের মন্টমোরেন্সি ফলসের উদ্দেশ্যে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, তারই মধ্যেও আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে মন্টমোরেন্সির উদ্দেশ্যে রওনা হয়েছি। পথে যেতে এই ব্রিজটি পড়ল, কিউবেকের একটি হিস্টোরিক্যাল ব্রিজ, এটি পন্ট দ্য কিউবেকের নাম। 550 মিটার পর্যন্ত লম্বা এই ব্রিজটি, 1917 সালে এটি তৈরি হয়েছিল। ব্রিজটাতে যেতে যেতে বৃষ্টির মধ্যে পুরো অন্ধকার লাগছিল ভিতরটা, আর দারুণ লাগছিল পুরো ব্রিজটাকেই। আমরা মোটামুটি পৌঁছে গেছি মন্টমোরেন্সি ফলসের কাছাকাছি, এটা হলো এন্ট্রি। এখান থেকে কেবল কার পাওয়া যায়, যাতে করে একদিক থেকে অন্যদিকে যাওয়া যায়। তো আমরা কেবল কারে করে ওখান থেকে একবারে গাড়ির পার্কিং সমেত কেবল কারের টিকিট নিয়ে আমরা কেবল কার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলাম মন্টমোরেন্সি ফলসের কাছাকাছি যাওয়ার জন্য। আর দূর থেকে এরকম লাগছিল, কেবল কার থেকে এরকম লাগছিল মন্টমোরেন্সি ফলসটিকে। চলুন এবার সামনে যাওয়া যাক। একই বৃষ্টি তাই ঝর্নার জলের ছিটে, দুটোতে মিলিয়ে আমাদের নাজেহাল অবস্থা হয়েছিল। তো এই অবস্থায় ক্যামেরা ছাতা একসঙ্গে সামলানো ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়ে পুরো ভিজে গেলাম। তো এবার আমরা ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে আমরা মন্টমোরেন্সিকে উপর থেকে দেখব। উপর থেকে দেখার জন্য একটি রাস্তা আছে, সিঁড়ি ভেঙে যেতে হয় এবং গিয়ে এই ব্রিজটি পড়ে, আর এই ব্রিজ থেকে নিচের দিকে মন্টমোরেন্সিকে দেখা যায়, সেটাও অপরূপ লাগে। দেখে নিন উপর থেকে মন্টমোরেন্সি কীরকম লাগছে। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও এখানে ব্যবস্থা আছে, টিকিট কেটে এই সমস্ত এক্সপিরিয়েন্স নেওয়া যেতে পারে। মন্টমোরেন্সিকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিচ্ছি ফিশ অ্যাকুরিয়ামের উদ্দেশ্যে। বিশাল বড় অ্যাকুরিয়াম, আমাদের ঘুরতে মোটামুটি এখানে 3 ঘন্টার উপর সময় লেগে গিয়েছিলো। বেশ কিছু আউটডোর ইনডোর সব রকমের ছিল, একটি ট্যানেল টাইপেরও ছিল যেখান দিয়ে উপর নিচেও আশপাশে সব জায়গাতেই মাছ দেখতে পাবেন। মানে চারিদিকে আপনার ট্যানেল, ট্যানেলের মধ্য দিয়ে আপনি যাবেন, যখন চারিদিকে মাছ দেখতে পাবেন। তো দেখতে থাকুন অ্যাকুরিয়ামের মাছগুলো, বেশ দেখতে লাগছিল। বেশিরভাগ মাছই এখানে সামুদ্রিক মাছ ছিল, তবে প্রথম দিকের কিছু মাছ আমাদের নর্মাল অ্যাকুরিয়ামে যেরকম মাছ থাকে সেরকমও ছিল, বাট তারপর থেকে যত এগিয়েছি তত সামুদ্রিক মাছের দেখা বেশি পেয়েছি। ফুলের মতো যেগুলো দেখছেন সেগুলো এক ধরনের মাছ, এগুলোতে হাত লাগালে খুব আলগা করে হাতটা চেপে ধরে, জেলিফিশ টাইপের কিছু হবে। বাকি এখানে স্টারফিশ দেখতে পাচ্ছেন, আর এগুলো হলো জেলিফিশ। এগুলো থেকে থেকেই মাঝে মধ্যে রং বদলাচ্ছিল। আর এবার আমরা ঢুকে গেছি ট্যানেলের মধ্যে। তো ট্যানেলের মাছগুলো খুব সুন্দর দেখতে ছিল, আর পুরো ট্যানেলটা নীল ছিল, উপর নিচও দুটো পোর্শন ছিল ট্যানেলের। তো এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। ট্যানেলের ভিতরেও আমরা সামুদ্রিক যেরকম প্রবাল টাইপের দেখি সেই রকম ছিল বেশ কিছু জায়গাতে, আর সামুদ্রিক মাছ ছিল। এবার আমরা এসেছি আউটডোর, আউটডোরেও বড় বড় পুল করা রয়েছে, তার মধ্যেও নানান রকম মাছ আছে,
এখন যেটি দেখছেন সেটি মাছ নয়, অ্যানিম্যাল ক্যাটাগরিতে পড়ে, এটার নাম ওয়ালরাস। এগুলো বরফেতে বেশি পাওয়া যায়, আর জলেতে যখন থাকে, জলে চলতে চলতে হঠাৎ করে উপর দিকে উঠে সুর থেকে বেশ কিছু জল ছিটিয়ে এরা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এগুলো শিল মাছ, শিল মাছগুলো বড় পুল টাইপের করা, তাতে ছাড়া রয়েছে। বলা হয় শিল মাছের বুদ্ধি নাকি মানুষের মতোই, সত্যি মিথ্যা জানা নেই। পুরো পুল জুড়ে 5-6টা শিল মাছ ছিল, কিন্তু পুলটা যেহেতু বিশাল বড় একসঙ্গে সবার ভিডিও নেওয়া সম্ভব হয়নি। অনেকক্ষণ ধরে ঘোরাফেরা হচ্ছে, খিদেও পেয়েছে, তো এখানে স্যালাড আর স্যান্ডউইচ ছাড়া আর কিছুই পেলাম না। তো এটা পটাটো স্যালাড আর একটা মিক্স স্যালাড আর কফি নিলাম দুপুরের লাঞ্চে। খাওয়া দাওয়া সেরে আবার বাকি অ্যাকুরিয়ামটা চক্কর কাটতে বেরিয়ে পড়লাম। এই জায়গাটায় মাছগুলোকে হাত দিয়ে ধরা যাচ্ছিল, কি মাছ জানি না, অদ্ভুত রকমের দেখতে, সামুদ্রিক মাছ হবে হয়তো। পাখনাগুলোকে ধরা যাচ্ছিল মাছগুলোকে লিটারালি হাত দিয়ে। এখান থেকে আমরা আরেক জায়গায় গেলাম, জায়গাটা দারুণ, আর এই মাছগুলো দেখুন ঘোড়ার মতো দেখতে, একদম ছোট্ট ছোট্ট ঘোড়ার মতো দেখতে মাছগুলো জলেতেই ছিল। এখান থেকে আমরা যাব একটা রুমে যেটাতে শুধু জেলিফিশ আছে, বিভিন্ন রকমের জেলিফিশ, মানে যত রকমের জেলিফিশ হয়, আর ঘরটা পুরো অন্ধকার, আর ভিতরেতে শুধু নানান রকম লাইট দিয়ে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের জেলিফিশ, আর ভিতরটা পুরো অন্ধকার, আর অদ্ভুত একটা অ্যাটমসফিয়ার, সঙ্গে একটা অদ্ভুত রকমের মিউজিক ছিল। তো দেখতে থাকুন, এটাও খুব সুন্দর দেখতে লাগছিল। অদ্ভুত রকমের জেলিফিশগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জেলিফিশ আলাদা আলাদা কালারের, নিজেদের পছন্দ মতো ওরা কালারও চেঞ্জ করছে, সেটাও দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিলাম। যাওয়ার সময় আকাশ অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছিল, কিন্তু সকালের দিকে যথেষ্ট খারাপ ওয়েদার ছিল। তাহলে পরের কানাডার আরেকটা সিরিজে আপনাদের সঙ্গে দেখা হবে, আজকের মতো এতটাই, নমস্কার।